তাহলে আমার শিষ্য কি বলেছে আপনারা সকলেই শুনেছেন। এখন বলেছে ঊর্ধ্ব দিয়ে গাছের গোড়ায় জমিনে তার ডালি মিলেছে, কি চমৎকার ফল ধরে সেই গাছে। আবার একটি কি ভাষা বলেছে আপনারা শুনেছেন, আমিও শুনেছি, যে গুরু মিলে লাখো লাখো শিষ্য মেলা দেয়, বলে হারি শিষ্য। তবে হ্যাঁ ঠিকই বলেছ, গুরু মিলে লাখো লাখো শিষ্য মেলা দেয়, তবে শিষ্যর মতো শিষ্য হওয়া চাই, তাছাড়া ওই দুষ্ট গরুকে চাইতে শূন্য গোয়াল ভালো, তাই তো নাকি বলছেন? তাহলে সেই গাছটা তোমাকে দেখিয়ে দিছি, নয়ন ঘরে একটু তুমি এবার দেখে লাও, চোখেই দেখাইছি। ওরে ঊর্ধ্ব দিকে গাছের গোড়া, এই কথা বললি বোকা, একটু খেয়াল করে দেখলি না, গুরুর নামে কলঙ্ক দিতে চিন্তা করলি না। হয় মাথা মোটা শিষ্য, গুরু মিলো লাখো লাখো শিষ্য মেলা দেয়, তুমি গুরুর উপরে এখন থেকে যেতে শুরু করে দিলে, এখন তো কিচ্ছু পাও নাই আমার কাছে, এটা বলো ওইটা বলো করতে করতেই তো আমাকে শেষ করলে, পারের করি সন্ধান তো কিছু নিতে পারলে না, এখন দেখতে চাও সেই গাছের ঊর্ধ্ব দিকে গাছের গোড়া? ঠিক আছে ঠিক আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখাই না কি বলছেন গো, যদি না দেখাই তো বলবে শিষ্য যা চাইছে গুরুদেব তা দিতে পারছে না, তাহলে আমাকে দেখাইতে হবে। তাই রসগোল্লা নয় রে পাগল, যে গব গব আইয়ে খাবি যদি রূপনগরে যাবি, অনুরাগের ঘরে মার্গা চাবি রূপনগরে যাবি। গাছের আরে গাছের হয়েছে শিকড়ে তার ফল ধরেছে, গাছের আরে গাছের হয়েছে ওই শিকড়ে তার ফল ধরেছে, এবার ফলে ফুলে ঢেউ খেলিছে, ফলে ফলে ফুলে ঢেউ খেলিছে, নজর করলে দেখতে পাবি রূপনগরে যাবি, অনুরাগের ঘরে মার্গারে চাবি রূপনগরে যাবি। সেই গাছটা তাকিয়ে দেখে নাও, সেই গাছটা হলো এই দেখো আমি দাঁড়িয়ে আছি, আর ঊর্ধ্ব দিকে উপর দিকে আছে গাছের গোড়াটা, আর জমিনে ডাল দুটি মিলে আছে, মানে এই যে পা দুটি মিলে আছে, তাই বলছে এই গাছে আলগা ফল ধরে, ফলের বকটা কাটলে গাছটা বাঁচে, আর না কাটলে গাছটা মারা যায়। তোমার মা যখন প্রসব হয়েছিল তখন দাইমা এসে ওই বকটা কেটে দিয়েছিল, তবে না তুমি গাছটি বেঁচেছ, তো সেই গাছটি হলো ওই মারা, 10 মাস পরে যখন প্রসব হয় তখনই দাইমা এসে ওই বকটা গাছের কেটে দেয়, তাহলে এই গাছটা বেঁচে যায়, তাই হলো এই যে মানব গাছ। গাছের আরে গাছের হয়েছে শিকড়ে তার ফল ধরেছে, ফলে ফুলে ঢেউ খেলিছে, ওরে ফলে ফুলে, ফলে ফুলে ঢেউ খেলিছে, নজর করলে দেখতে পাবি রূপ।
নগরে যাবি অনুরাগের ঘরে মারে গারে চাবি রূপনগরে যাবি তোরে বলি তুই আমারে ডুবাইলি শোন রে ময়ন তোরে বলি তোরে তুই আমারে ডুবাইলি পরের ধনে লোভ করিলি পরের ধনে পরের ধনে লোভ করিলি সে ধনে রে তুই কই দিন খাবি রূপনগরে যাবি অনুরাগের ঘরে মারে গারে চাবি রূপনগরে যাবি দরিয়ার মাঝে বলছে ফুল ফুটেছে দরিয়ার মাঝে আহা সে ফুল দেখা যায় দরিয়ার যত নিচে তোলাতেই থাকুক না দেখা যায় একটি চশমা আছে সেই চশমাটি ধারণ করতে হয় সেই চশমার নাম তোমাকে আমি বলে দিছি ঠিক মতো এক মনে এক ধ্যানে ঠিক করে যেও শিষ্য খবরদার ওই ভাষা বলো না গুরুদেবের প্রতি যদি কোনো কিছু বলা যায় কি ক্ষতি হয় সেটা আমি গুরু হয়ে তোমাকে বলবো না আরে পাগল একটা বিষয় শোনো বিষয় আমি কি বলছি জানো বলছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তাতেও যদি করে আমার আশ তাকে করি বনবাস তাতেও যদি করে আমার আশ তখন করি তারে দাসের দাস তোরে শিষ্য দাসের দাস হতে গেলে নয়ন ভরে এই চরণে শরণ রাখতে হবে পার ঘাটাতে পার হতে হবে তবে না হলে তুমি আমার ভক্তর মতো ভক্ত খুব হুঁশিয়ার তাছাড়া এবার বার করবো তোমার রক্ত আমার নাম নূর মোহাম্মদ ফকির খুব হুঁশিয়ার কার সঙ্গে তুমি পাল্লা গান গাইছো তোমার জ্ঞান এখন আসে নাই পদকত্তাই বলছে ডেকে ফুল ফুটেছে দেখো দরিয়ার মাঝে ফুল ফুটেছে দরিয়ার মাঝে রে ফুল ফুটেছে ফুল ফুটেছে দরিয়ার মাঝে ওই গুরু ধরলে দেখতে পাবি রূপনগরে যাবি অনুরাগের ঘরে মারে গা চাবি রূপনগরে যাবি অনুরাগের ঘরে মারে গারে চাবি রূপনগরে যাবি যদি রূপনগরে যাবি রে পাগল রূপনগরে যাবি